কালকে গতদিন ঠিক 9:30 থেকে 10টার মধ্যে আমরা আগরতলা যাবো, আমি মাল কিনতে। এই একটা ছেলে বিমল দাস, হ্যাঁ গাড়ি অমরপুর থাকে, এর বাড়ি হইলো বন্ধুয়ার, হ্যাঁ অমরপুর। আর একটা মালিকের গাড়ি চালায়, মালিকটার নাম হইলো রমজান, হ্যাঁ গাড়ি চালায়, গাড়িটা ওয়াগনার গাড়ি চালায়, বিগত 3-4 বছর ধরে হ্যাঁ অমরপুর থাকে। তো এই হ্যাঁ গাড়ি নিয়ে আমি কালকে, হ্যাঁ যেহেতু গাড়ি ভাড়া চালায়, হ্যাঁ গাড়ি নিয়ে আমি যাবো আগরতলাতে, মালিকটারে টাকা দিব, তো এই মালও কিনব। তো এই সুবাদে হ্যাঁ গাড়িটা লইলাম, লওয়ার পরে আমি এই উদয়পুর এই ব্রহ্মাবাড়ির এখানে আসার পরে আমি কইছি যে আমি জল খামো, এটা জলের বোতল নিব। তো জলের বোতলটা নেওয়া আমি নামছি, নামে জলটা নিয়ে আস্তে আস্তে আমার গাড়িটা, আমার পার্সের মধ্যে 1,05,000 টাকা আসিল, এই ব্যাগটাও আমার গাড়ির মধ্যে আসিল, কিন্তু হ্যাঁ চম্পটে গিয়েছে আমার ব্যাগ ট্যাগ লইয়া সব কিছু শুনতাম। এরপর আমি জলটা নিয়ে আয়া দেখি যে নাই আর এই জায়গা থেকে। কী গাড়ি ছিল ওটা? এটা ওয়াগনার গাড়ি আসলো, বার হইলো যে TR07D0347, এটা ওয়াগনার গাড়ি সাদা। আমি অনেক খোঁজাখুঁজি করছি, দেখছি প্রায় এখানে আমি 1.5 থেকে 2 ঘন্টা ওইখানে আসিলাম, অনেক খোঁজাখুঁজি করছি উদয়পুরে, কিন্তু হেরে আর পাইছি না। হ্যাঁ এখন থানায় দ্বারস্থ হয়েছি, আমি অমরপুর থেকে আগরতলা যেতেছিলাম।